রাজ্যের জনগণের স্বার্থ সংশ্লিষ্ট বেশ কয়েকটি দাবি নিয়ে এবার মুখ্যমন্ত্রীর দ্বারস্থ রাজ্য প্রদেশ কংগ্রেস। পূর্ব ঘোষণা অনুযায়ী শনিবার প্রদেশ কংগ্রেস সভাপতি পীযূষকান্তি বিশ্বাসের নেতৃত্বে এক প্রতিনিধি দল মহাকরণে গিয়ে মুখ্যমন্ত্রীর সাথে মিলিত হন। মুখ্যমন্ত্রীর সাথে সাক্ষাৎকালে কংগ্রেস প্রতিনিধি দলের সদস্যরা বেশ কিছু দাবি সম্বলিত এক স্মারকলিপি তুলে দেন। তাদের দাবিগুলোর মধ্যে ছিল চিটফান্ডে ক্ষতিগ্রস্তদের টাকা ফিরিয়ে দেওয়া, দ্রুত এডিসি নির্বাচন সম্পন্ন করা, প্রতিশ্রুতি অনুযায়ী 10,323-এর বিকল্প ব্যবস্থা করা, রাজ্যের স্বাস্থ্য পরিষেবা স্বাভাবিক করে তোলা, রাজ্যের বিভিন্ন প্রান্তে জোর জবর দখলকৃত কংগ্রেসের অফিসগুলোকে দখলমুক্ত করাসহ মোট 10 দফা দাবিকে এদিন মুখ্যমন্ত্রীর হাতে তুলে দেন প্রদেশ কংগ্রেস নেতৃত্ব। স্মারকলিপি প্রদানকালে প্রদেশ কংগ্রেস সভাপতি ছাড়া উপস্থিত ছিলেন রাজেশ্বর দেববর্মা, হরেকৃষ্ণ ভৌমিক ও বিল্লাল মিয়া। আলোচনা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি আইনজীবী পীযূষকান্তি বিশ্বাস জানান, মুখ্যমন্ত্রীর সাথে আলোচনা হয়েছে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে। তিনি আরও জানান, দাবিগুলোর মধ্যে অধিকাংশ দাবির প্রতি সহমত পোষণ করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার আশ্বাস দেন মুখ্যমন্ত্রী। 10টা দাবি নিয়ে আমরা আগেই চিঠি দিয়েছিলাম 6 সেপ্টেম্বর 2020। কতগুলি ব্যাপার নিয়ে আলোচনা করতে চাই, সেখানে হসপিটালের কন্ডিশন, চিটফান্ডের টাকা ফেরত, সিবিআই তদন্ত, তাড়াতাড়ির এডিসি এবং মিউনিসিপ্যাল ইলেকশন, তারপরে পার্টি লিডারদের, ওয়ার্কারদের উপর প্রায়সম অত্যাচার হচ্ছে, ওদের জীবনের নিরাপত্তা, পার্টি অফিস ডিটেলে পরে দেখেছে, তারপরে যারা লেবার এফেক্টেড কোভিডের কারণে তাদেরকে ক্যাশ মানি দেওয়ার জন্য, তারপরে আমরা আজকে কাগজও দিয়েছি আমাদের কয়েকটা জোর জায়গাতে বিল্ডিং বহুদিনে পুরানো, এগুলি বিজেপি জোর করে দখল নিয়েছে। একটা হলো শেখেরপুর, সেটার মধ্যে আমরা কাগজ দিয়ে দিয়েছি যে শেখেরপুর অফিসটা আমাদের জোর জায়গাতে, এবং সেটার একটা পোর্শন গভর্নমেন্ট কিছুদিন আগে অ্যাকোয়ার করেছিল, তার জন্য আমরা প্রায় 5 লক্ষ টাকার মতন পেয়েছি সেই কাগজ আমি চিফ মিনিস্টার, এবং বাকিটা আমাদের বিল্ডিং করা। কিছুদিন আগে, অল্প কিছুদিন আগে বিজেপির কিছু লিডার, ইনক্লুডিং লয়ার রাজীব ভট্টাচার্য প্রসঙ্গত, ওদেরকে নিয়ে আমাদের অফিসটা। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।